তোমার বাবার কেস লড়তে গিয়ে আমার দাদু ভাইটা বিপদে পড়ল, তুমি কোথাও যাবে না। আমার নাতিটা ফিরে এলে আমি তোমার হিসেব নেব। কে জানে, কে জানে আমার দাদু ভাই কোথায় আছে। ভগবান রক্ষা করো ওকে। প্রতাপ তুই থানায় যা। আমি যাব তোমার সাথে, আমার ভালো লাগছে না, আমার খুব অস্থির অস্থির লাগছে। ফিরিয়ে দাও ঠাকুর, ওনার যেন কোনো ক্ষতি না হয়। এটা এটা কোথায় কোথায় নিয়ে এলাম ওকে? ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো বলে তো তোকে এখানে নিয়ে আসিনি। কি চাও তোমরা? সেটা সময় হলে টের পাবি, এখন এসব নিয়ে এত ভাবিস না। আর শোন, কোনো চালাকি করার চেষ্টা করিস না, এখান থেকে কিন্তু পালাতে পারবি না। তাই পালানোর চেষ্টাটাও করিস না। এই চ চল। এরা কারা? আমাকে আমাকে এখানে কেন ধরে নিয়ে এল? হাসপাতালে রুদ্র স্যার নেই, তুমি আমাকে বলে দাও না রুদ্র স্যারকে কোথায় গেলে খুঁজে ফিরিয়ে নিয়ে আসা যাবে। তুমি একবার বলো, আমার যত কষ্টই হোক আমি ঠিক রুদ্র স্যারকে ফিরিয়ে আনবো। আজকে আমার বাবার কেসের জন্য রুদ্র স্যার কোর্টে গিয়ে হারিয়ে গেল। তুমি আমার পথ দেখাও ঠাকুর, তুমি আমার পথ দেখাও। রুদ্র স্যার এলো নাকি? কেউ তো নেই, কিন্তু আমি পরিষ্কার শুনলাম দরজায় কেউ কড়া নাড়লো। কেউ তো নেই, তাহলে কড়া না লোকে।
ভাই তুই তো আমার মাকে চিনিস, তুই তো আমার পুলিমাকে চিনিস। বল না বল না আমার পুলিমা কোথায়, বল না রে, বল না আমার পুলিমা কোথায়, বল বল। ওর মাকে খুঁজছিল, ছেলেটাকে দেখে কেন আমার এত মায়া লাগছে? ও তো আমার কেউ হয় না, ওকে তুমি চিনিও না, তবু কেন আমার মনে হচ্ছে আমার খুব আপনজন। তুমি এখানে কি করছো? আমার মাকে খুঁজে দে, কোথায় লুকিয়ে রেখেছিস? আমার মাকে বল না, বল না, বল 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 আমার মাকে। আমি সত্যি জানি না কে তোমার মা। তুমি কেঁদো না, তুমি এভাবে কেঁদো না। আমি সত্যি জানি না কে তোমার মা, তা না হলে তোমার মাকে তোমার কাছে এনে দিতাম। আহারে বেচারা, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। খাবার খাবো, খেয়ে তারপর পূর্ণিমাকে খুঁজতে বেরবো। পূর্ণিমাকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে পূর্ণিমাকে, হারিয়ে খুঁজে বার করতে হবে। খাবার খাবার খেয়ে পূর্ণিমাকে খুঁজে বার করতে হবে। তোরা দেখানে কি করছিস? হ্যাঁ পালা এখান থেকে, যা এখান থেকে, যা যা এখান থেকে। না না, ওকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? আরে ওকে দেখেই মনে হচ্ছে ওটা চোর। মোটেই না, ও মোটেই চোর নয়। আপনি কে? আমি পাহারাদার, এখানে পাহারা দিচ্ছি রাত্রিবেলা। আপনি পাহারাদার? হ্যাঁ। এখানে যারা পাহারাদার তারা কোথায়? তারা গ্রামে গেছে, তারা গ্রামে গেছে, তাই আমি তাদের জায়গায় পাহারা দিচ্ছি আজকে। ছাড় ছাড়, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এই সুযোগ ছেলেটাকে এখনই খতম করে দিতে হবে। আজকে তোকে আমি শেষ করবই। কেন
পেটের বাচ্চা কেউটেই হয়। অবশ্য ছোটবেলাতে ও তো ডাকা বুকই ছিল। তুমি পাহারাদার নও, তুমি কে? তুমি মিথ্যে কথা বলেছো, তুমি বলো তুমি কে? জিনিস নিয়ে চলে যায়, সেই নিশ্চয়ই অন্য কাউকে ঢুকিয়েছিল বাড়িতে আবার চুরি করানোর জন্য। এখন ধরা পড়ে গেছে বলে এইসব বলছে। বিশ্বাস করো, আমি সত্যি ওদেরকে চিনি না। আমি ধরতে গেছিলাম আর তারপরে ওই লোকটা দোলনার উপরে গিয়ে পড়লো আর দোলনাটা ভেঙে পড়লো। তো মেঝে একেবারে ফেটে গেছে। কি মুখখুনে মেয়ে তুমি! বাড়িঘর একেবারে সব ভেঙে দিচ্ছ। একে তো আমাদের নাতির সঙ্গে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছ। মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে শান্তি হয়নি, এখন বাড়িঘর ভাঙতে শুরু করেছো। আমি ভাঙিনি ওই লোকটা। চুপ করো, একদম চুপ করো। তুমি দেখে নিও বৌমা, এই মেয়ে একদিন এই বাড়ি শেষ করে দেবে। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ওই লোকটা দোলনায় পড়ে দোলনাটা ভেঙে গেছে। আমি জানি তুই কিছু করিস নি। চোর কোনো খোঁজ পেলি? না মা, এখনো কোনো খবর দিতে পারলো না। এত হাসপাতাল, নার্সিং হোম, কোথাও কোনো খোঁজ পাওয়া গেল না। ছেলেটা যে কোথায় গেল ডাকু। আপনি আমাকে একবার অনুমতি দিন না, আমি ওনাকে খুঁজে নিয়ে আসবো। তুই? হ্যাঁ মা, যাব। আমি যেখান থেকে পারি ওনাকে খুঁজে নিয়ে আসবো। এখন তুই শুতে যা গৌরী, অনেক রাত হয়েছে। কালকে সকালে আবার থানায় যেতে হবে। আমি জানি সন্তানরা মায়েদের থেকে দূরে থাকলে মায়েদের কতটা কষ্ট হয়, কিন্তু সন্তানরা মায়েদের থেকে দূরে থাকলে সন্তানদেরও খুব কষ্ট হয়। ছোট থেকেই মাকে হারানোর কষ্টটা আমি বুঝি, আর
রুদ্র স্যারকে সেই কষ্টটা আমি কিছুতেই পেতে দেব না। যেখান থেকে হোক রুদ্র স্যারকে আমি ফিরিয়ে আনবই। নে হাতটা খুলে দে। খাবার নিয়েছি রে, খাবারটা খেয়ে নে। আমি খাবো না। আমাকে কেন তুলে নিয়ে এসছো এখানে? কি চাও তোমরা? আমরা চাই এখন চুপচাপ খেয়ে নে। আমাকে একবার আমার বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করতে দাও, বাড়ির সবাই আমাকে নিয়ে খুব চিন্তায় থাকবে। আমার কি বোকা পেয়েছিস? এটা এখন ছাড়াও যাবে না, আবার মারাও যাবে। তাই বলছি চুপচাপ খেয়ে নে। জানটা দেখছিস কি আছে বলতো? অ্যাসিড করে ফেলে দেবো। খাবার আমি খাবো না। খাবি না মানে? ধস, একটু পরে যদি এসে দেখি তুই খাবারটা খাসনি, তাহলে সত্যিকারে তোকে ওই ড্রামের মধ্যে ফেলে দেবো। দু মিনিটে মাংস গলে কঙ্কাল হয়ে যাবে, তোর বডিটাও কেউ চিনতে পারবে না। বাড়ির কি অবস্থা এখন কে জানে? গৌরী সেফ আছে তো? গৌরী ঠিক মতন বাড়ি যেতে পারেছে তো? আমাকে খুঁজে না পেয়ে বাড়ির সবাই নিশ্চয়ই গৌরীকেই দোষ দিচ্ছে। রুষা ভালো করে দেখ তো বাড়িতে কোনো কিছু চুরি গেল কিনা। থামি, বাড়ির মধ্যেই যদি চোর থাকে তাহলে বাইরে থেকে চোর এসে কি চুরি করে নিয়ে যাবে? বরং আমাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে বাড়ির চোর আর দ্বিতীয়বার চুরি না করে। আমি একবার থানায় যাচ্ছি, দেখি রুদ্রর কোনো খবর পাওয়া গেল কিনা। শোনো না, গৌরীকেও সঙ্গে করে নিয়ে যাও। যার জন্য আমাদের ছেলে মিসিং, তুমি তাকে নিয়ে যেতে বলছো? জানি না রে দিদি ভাই, কাল সকালে সে যে কোর্টে গেল তারপর থেকে কোনো খবর পাওয়া যায়নি। থানা পুলিশ করেও কোনো খোঁজ খবর পেলাম না। কি বলছো ঠাম্মি? তুই তুই কালকে রুদ্রকে নিয়ে কোর্টে গিয়েছিলিস না, নিজের বাবাকে বাঁচাতে? নিজের বাবাকে বাঁচাতে কিন্তু রুদ্রকে হারিয়ে ফেললি গৌরী। তুই একবারও ভেবেছিস রুদ্রর যদি কিছু হয়ে যায় তাহলে কাকু কাকিমা ঠাম্মির কি হবে? ওরা কতটা কষ্ট পাবে? দিদি কতটা কষ্ট?
কষ্ট পাবে আর আমি কতটা কষ্ট পাব অবশ্য আমাকে নিয়ে তুই ভাববি না এটাই স্বাভাবিক কিন্তু তুই তো কাউকে নিয়ে ভাবিস না স্বার্থপর একটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তুই রুদ্রকে এইভাবে ব্যবহার করলি গৌরী নাকি নিজের কাজ নিতে যেতে তুই ওর কোনো ক্ষতি করেছিস আমি আমি কেন ওর কোনো ক্ষতি করতে যাব আমি তো ওনাকে বাঁচাতে গেছিলাম কিন্তু ওনার কাছে আমি পৌঁছতে পারিনি এত ভিড় ছিল বলে তার আগে দুটো লোক ওনাকে হাসপাতালে নিয়ে চলে গেল হাসপাতাল হাসপাতালে কেন নিয়ে গেছে আমরা তো নিউজে দেখলাম কয়েকজন মিলে ভাইকে খুব মারছিল কি তুই কতটা নিচে নামবি রে গৌরী হ্যাঁ ছেলেটা মার কেন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আরে সব কিছু করে তুই কি করে দাঁড়িয়ে আছিস সবার সামনে মনে হচ্ছে শক্ত কিছু একটা আছে মাটির নিচে লোহার ট্রাঙ্ক